নমস্কার আর বাতরিলে স্বাগতম জানাইছো স্টুডিওত মই গীতাশ্রী। আর প্রথম তো খবরে হয়েছে একটা শিহরণকারী ঘটনা, একটা খুয়াপাতিতে হত্যাকাণ্ডের ঘটনা। ডিফু দুর্বৃত্তর গুলি যুবতীর মৃত্যু হওয়ার ঘটনার এটা নতুন পাক আহিছে। ডিফুত নিশা হত্যা করা সুকুরি টিসপি আছিল বিবাহিতা। পূর্বে প্রাক্তন উগ্রপন্থী সদস্যর সহিতে যুবতীগীর বিবাহ হয়েছিল, যদিও পিছত বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এই কথা সংবাদ মাধ্যমক অবগত করেছে কার্বি আংলং ছাত্রশাসিত পরিষদর সিইএম তুলিরাম রংহাঙে। লগতে হত্যাকাণ্ডক তীব্র ভাষার গরিহণা দিয়ে দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার দাবি জানাইছে তুলিরাম রংহাঙে। যে ঘটনায় আসলতে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করেছে কার্বি পাহাড়ত, আর এই যে দৃশ্য আপনার দেখাইছো, দরজার বেড়ার এইখান ঘর, ইয়াত সিন্ধি খান্দি ভিতরলে প্রবেশ করেছিল দুর্বৃত্ত। ডিফু দুর্বৃত্তর গুলিত যুবতীর মৃত্যু ঘটা এই ঘটনার সকলখিনি তথ্য এটা লাহে লাহে পোহরলে আসবলে ধরেছে। তদন্ত আরক্ষীয়ে করেছে সিন্ধি খান্দি ঘরের ভিতর প্রবেশ করে তারপর সেই যুবতীগীর গুলিয়ায় থকা হরকা করেছিল দুর্বৃত্ত। আততায়ীয়ে গুলিয়ায় যধরণে হত্যা করলে যুবতীগীক, যুবতীগী বিবাহিতা আছে বলে জানা গেছে, নিজের ভগ্নির সহ থাকিছিল এই ঘরত। যুবতীর মৃত্যু হওয়া ঘটনার এটা নতুন পাক এয়া যে যীগী মহিলা, যীগী যুবতী, সুকুরি টিসপি বিবাহিতা আছিল। সুকুরি টিসপি বিবাহিতা আছিল পূর্বে প্রাক্তন উগ্রপন্থী সদস্যর সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু তারপর বিবাহ অবশ্যই বিচ্ছেদ হয়েছিল। কিন্তু কি কারণত এই ঘটনা সংঘটিত হল সেয়া এতালে রহস্যর আবর্তন, আর আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। ইয়াত আসলতে কোনোবাই শত্রুতা উলিয়ালে নেকি, এই কথা সংবাদ মাধ্যমক অবগত করেছে যে মহিলাগী বা যুবতীগী বিবাহিতা আছিল বলে সংবাদ মাধ্যমের আগত কৈছে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর সিইএম তুলিরাম রংহাঙে। লগতে হত্যাকাণ্ডক তীব্র ভাষার গরিহণা দিছে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দোষীয়ে। ডিফুর 12 নম্বর ওয়ার্ডর আরলং লাংসত নিশা সংঘটিত হয়েছিল হত্যাকাণ্ড। আরলং লাংসত নিশা এই হত্যাকাণ্ড, নিশা প্রায় 1 বজাত ঘরের ভিতরতে দুর্বৃত্তই পিস্তলেরে গুলি করেছিল মহিলাগীক, আর নিশা কেঁচা ঘরত সিন্ধি খান্দি ভিতর সুমায় গুলিয়ায় হত্যা করেছে মহিলাগীক। সিন্ধি খন্দা শুনি উঠি আহিছিল খুয়াপাতির হয়তো মহিলাগী, যেহেতু নিশা সেয়া 1 মান বজাৰ কথা। গুলিয়ে হত্যা করেছে মহিলাগীক ঠিক তেতিয়াই যেতিয়া মহিলাগী উঠি আহিছিল কলেজত অধ্যয়নরত দুই ভগ্নীর সহ একেলগে বসবাস করেছিল যুবতী মহিলাগী। কাজিয়া, তাত কিবা কাজিয়া পেশাল হয়েছিল নে কি হয়েছিল এতালে তার অবশ্যই একো কথা পোহরলে অহা নাই। হয়তো বাকি দুই ভগ্নীয়ে হয়তো কিছু কথা আরক্ষীক অবগত করেছে। মজিয়াত পড়ে থাকা অবস্থাত উদ্ধার করা হয়েছিল মৃতদেহ, লগতে পিস্তলের খালি কার্টিজ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আরক্ষী ঘটনাস্থলী যেহেতু উপস্থিত হয়েছে, মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে মৃতদেহর, আর ডিফু মেডিকেল কলেজ হাসপাতাল মৃতদেহ প্রেরণ করা হয়েছে। কিন্তু কিহর বাবে মহিলাগী বা যুবতীগী টার্গেট হয়ে পড়িল এই মুহূর্তত ব্যাপক চাঞ্চল্য কার্বি পাহাড়ত। অটোনমাস কাউন্সিল তরফের মই নিন্দা করছো যে এজন ছোৱালী আর ভনীয়েক দুজন আছে, ভাড়া ঘর আছে, রাতে দুজন মানুহ আহি ডাইরেক্ট ঘৰৰ ভিতৰত সোমাই মুখত গুলি মাৰি মাৰ্ডাৰ কৰি থৈ গৈছে। তাৰ কাৰণে মই কাৰ্বি আংলং অটোনমাছ কাউন্সিল তৰফৰ পৰা বা কাৰ্বি আংলং ৰাইজৰ মই নিন্দা কৰিছোঁ, যাতে এনেধৰণৰ ঘটনা যাতে ভৱিষ্যত নহয়। মই এনেই শুনিছোঁ আগতে উগ্ৰপন্থীৰ লগতে তেওঁ বিয়া হোৱা, কিন্তু সেই উগ্ৰপন্থীৰ লগত তেওঁ ডাইভৰ্চো কৰা হৈছে। ডাইভৰ্চ কৰাৰ পিছত তেওঁ অকলে থাকে, আৰু লগতে ইয়াৰ ছোৱালীবিলাক দুজন ভাড়া ঘৰ আছে, পঢ়ি ছোৱালীবিলাকে পঢ়ি আছে। ৰাতি আহি কোনে মাৰি থৈ গৈছে সেইটো আজি তাৰিখলৈকে কোনে গম পোৱা নাই। মই এছ পিক ক'লোঁ, আৰু লগতে ইয়াত থানা মই ইনফৰ্মেশ্যন দিছোঁ, ৰাতিৰ ভিতৰতে মই দিয়া হৈছে, ৰাতিতে মই খবৰ পাইছিলোঁ। আৰু লগে মই এছ পি কৈখিনি যাতে ইনকোয়ারি করে পেলাই যাতে যদি পায় তাক শাস্তি দিব লাগিব, চিরদিনের কারণে জেলত থব লাগে বলে মই ডিমান্ড করছো, যাতে এনেধরনের ঘটনা কার্বি আংলঙর, ওয়েস্ট কার্বি আংলঙর আর ডিমাহাসারতে অসমত নহয়। রাতি হয়েছিলে, রাতি মানে এরাউন্ড 1 AM এনেকা, আর হেৰি সৰুজনী এই ভাগিন দুটাটো এক্সাম চলি আছে, তেখেত পঢ়ি আছে, সেইকাৰণে এৰাউণ্ড 12:30 আৰু এক্সাম হ'লেওতো মানে এনেও দেৰিকৈ শুব, পঢ়িব লাগে, তেওঁলোকে মানে 12:30 হৈ আছে, তেতিয়া 12:30 হৈছে, এইটো বেক ছাইড বেৰটো যেতিয়া মানে পুতিছে আৰু মাটিটো, মাটি পুতি মানে আহি গ'ল ভিতৰ। তাৰপিছত এই যোনটো মানে ডিচিজ বডি সেইজনীটো মানে কি হ'ল,
এই কোনোবা আহিছে নেকি বুলি সেনেকৈ দেখা পাইছে আৰু। তাৰ অবভিয়াছলি দেখা পাব, বাহিৰৰ যোনটো লাইট আছে এইবিলাকতো জ্বলি আছে, শ্বেডোটো দেখা পায়। তাৰপিছত দেখা পাই কিনে সিহঁতক মাতিছে, তো সিহঁতে মানে লাইটটো অন কৰিছে। তাৰপিছত বোলে দুজন আছে, ওৱান ৱাজ আউটছাইড, যোনটো আউটছাইড ৰখি আছে মানে বাহিৰতে, আৰু ওৱান যোনটো সোমাইছে সি মানে গান ধৰি ডাইৰেক্টলি মানে শ্বুট কৰি পলাই গ'ল। যোৱা ৰাতি আমি এটা ইনফৰ্মেশ্যন পাওঁ ৰাতি প্ৰায় 2টামান বজাত, যে তেনেকুৱা এটা ঘটনা ঘটিছে, এটা বুলেট ইঞ্জুৰি হৈছে। তো লগে লগে আমি OC, আমাৰ SP ছাৰ, আমি সকলো আহি ইয়াত উপস্থিত হওঁ। তো আমি ইয়াত আহি দেখা পাওঁ যে যি ভিক্টিমগৰাকী আছে তেখেত মজিয়াত পৰি আছে, আৰু লগতে এটা আমি বুলেটৰ এটা খালী কেছ আমি ইয়াতে ৰিকভাৰী কৰোঁ। গতিকে এতিয়ালৈকে ইনভেষ্টিগেশ্যন চলি আছে, প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যনৰ আমি বিশেষ একো ক'ব নোৱাৰিম। বাকী এইটোৱে ক'ব বিচাৰোঁ যে 3গৰাকী ইয়াতে তেওঁলোক ছিষ্টাৰ আছিল, তেওঁলোক একেলগে ইয়াতে কলেজত পঢ়ি আছিল আৰু তেওঁলোকেই থাকে ইয়াতে। তাৰপিছত ৰাতি হয়তো তেনেকুৱা ধৰণৰ কিবা ঘটনা ঘটিলে, কিন্তু ইনভেষ্টিগেশ্যনটো এতিয়া চলি আছে, গতিকে প্ৰিলিমিনাৰী ষ্টেজত আমি বিশেষ ইয়াতকৈ বেছি ক'ব নোৱাৰোঁ। নাই, সন্দেহত এতিয়া আমি ক'ব নোৱাৰিম, চলি আছে। এজন বা দুজন দুজন মানুহটো এটলিষ্ট আহিছে, সেইটো গম পাইছোঁ। এতিয়া দুজন থকা বুলি কোৱা হৈছে, কেনেধৰণে আৰক্ষীয়ে তদন্ত আগবঢ়াই লৈ যায় সেয়া লক্ষণীয় হৈ পৰিব। কিন্তু এই মুহূৰ্তত এটা ব্ৰেকিং নিউজ আমাৰ হাতলৈ আহি পৰিছে। বিধায়ক পদৰ পৰা পদত্যাগ কৰিছে ৰকিব হুছেইনে। যিহেতু তেওঁ বিধায়ক হৈ আছিলে আৰু বিধায়ক হৈ থকা অৱস্থাতে তেওঁ সাংসদ পদ আজৰি আনিলে বা তেওঁ ধুবুৰী জয় কৰিলে, তাৰপিছতে তেওঁ পদত্যাগ কৰিছে, পদত্যাগ পত্ৰ দিছে, বিধায়ক পদ এৰিছে ৰকিব হুছেইনে আৰু অসম বিধানসভাৰ অধ্যক্ষক দিছে পদত্যাগ পত্ৰ। এই মুহূৰ্তত কিছু পোনপটীয়া ভাষ্য আমি লাভ কৰি আছোঁ। এইটোত আমিও ৰিপুল ডিমাণ্ড কৰিছোঁ, কিন্তু ৰিপুলৰ লগত আমি কৈছোঁ যে তাত আপোনাৰ যিটো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই কৈ থাকে অস্তিত্ব অসম আপোনাৰ কিবা কিবি, আপোনালোকে চাব যে আমাৰ UDF-এ যদি ইমান কম ভোট নাপালেহেঁতেন, UDF-ৰ ভোটটো যদি আপোনাৰ BJP-লৈ নগ'লেহেঁতেন, UDF-ৰ ভোটখিনি কোনখিনি সেইখিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই ভালকৈ জানিব, তেতিয়াহ'লে কোনো কধ্যেই আজি তাত জিকিব নোৱাৰিলেহেঁতেন। গতিকে আপোনাৰ সেই কথাখিনি পিছত এতিয়া ইংগিতে দিলোঁ, ভালকৈ ক'ম, আমিও ৰিপুলটোৰ আমি পক্ষে আছোঁ। তাত আপোনাৰ আইনৰ আশ্ৰয় ল'ব, যদি আপোনাৰ ইলেকশ্যন কমিশ্যনে নিদিয়ে সেইমতে আইনে পিছত ব্যৱস্থা কৰিব। আজি যে ধুবুৰীত যে মই উঠিলোঁ, মোৰ ইচ্ছামতে উঠা নাই, মই আপোনাক আগতীয়াকৈ কৈছোঁ। আমাৰ দলে সমীক্ষা কৰে, দলে সমীক্ষা কৰে, দলে বিচাৰে, মোক দেখুৱাই দিলে যে আমাৰ সমীক্ষাত এইবাৰ তুমি গ'লে তাত আমি জিকিম, মই উঠিলোঁ। গতিকে চামগুৰি সমষ্টিত ৰকিব হুছেইনৰ কোনো ৰায় তাত নহ'ব, তাত দল আছে। আমাৰ দল যেতিয়া আজি চামগুৰিটো শুনিছে, বিহালীটো কি হ'ব, আমাৰ বাকীকেইটা কি হ'ব, সবতেতো আমি প্ৰাৰ্থিত্ব দিম। গতিকে আমি বিৰোধী ঐক্যমঞ্চও আছে, আমি সকলো আছোঁ। দিল্লীৰ হাইকমাণ্ডে আমাৰ যিটো কয় মই আখৰে আখৰে পালন কৰিম, আপুনি সোধাৰ দৰে কোনো কথা মই ইম্প'জ নকৰোঁ। সেই ক্ষেত্ৰত মই দীঘলীয়াকৈ আপোনালোকক কৈছোঁ যে মই যেতিয়া NSY-ৰ ডিষ্ট্ৰিক্ট সভাপতি আছিলোঁ, হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়াই মোক ইয়ালৈ আনিছিল। মোক সেই সময়ত, আজি আপোনাৰ অকল শহীদুল ইছলাম ডাঙৰীয়া আছে, সেই সময়ত মোক সুধিছিল তোমাৰ বয়স কিমান, বয়সটো চাই মোক সেই সময়ত লোকসভাৰ কাৰণে প্ৰাৰ্থিত্ব কৈছিল, যিটো সময়ত মোৰ দেউতা থকাৰ কাৰণে মই সেইটো চান বিনম্ৰতাৰে মই নুঠোঁ বুলি কৈছিলোঁ। গতিকে মোৰ ল'ৰাটোৱে NSY কৰিছে, যদি বিলাক দল কৰিলেহে আপোনালোকে কষ্ট কৰিলেহেঁতেন, NSY কৰিছে, কষ্ট কৰি আপোনাৰ দেখিলোঁ যে মণিপুৰ গৈছে, মণিপুৰত আপোনাৰ মেইতি আৰু আপোনাৰ কুকি যি সংঘাত, মোৰ এটা ল'ৰা, মৰমৰ ল'ৰা, সি সেই সময়ত ৰাহুল গান্ধীৰ লগত, মই ভাবিছিলোঁ দেৱব্ৰত শইকীয়াৰ নাজিৰাত যেতিয়া প্ৰথম পদাৰ্পণ কৰিব আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই, মই ভাবিছোঁ ঘূৰি আহি ন্যায় যাত্ৰাত এইফালেদি আহিব, কিন্তু সি নিজেই সেই য'ত আপোনাৰ মেটি যায় তাত আপোনাৰ কুকি নাযায়, এনেকুৱা এটা পৰিৱেশ আছে। সি নাগালেণ্ডৰ এই দুৰ্গম অৱস্থাদি সি আহিছে, গতিকে NSY কৰিছে, যদি ভাবিছে যে NSY কৰাৰ কাৰণে কিবা ফল পাব, মই কোনো আপোনাৰ তেনেকুৱা ধৰণৰ বাধা নিদিওঁ, সেই কথাটো কৈ লাভ নাই, কাৰণ আপোনাৰ ল'ৰাটোক নিশ্চয় সাংবাদিক হোৱাত আপুনি বাধা নিদিয়ে। আৰু আপোনাৰ ধৰি লওক গাভাস্কৰ পিতেকেতো আপোনাৰতো খেলিছে, তেণ্ডুলকাৰৰ পিতেকক হাতত ধৰি পেলাই ক'ৰবাত নাই পোৱাৰ কাৰণে, গাভাস্কাৰেতো বম্বেত ছিট নাই পোৱাৰ কাৰণে লাগি মেলি বেংগলত ছিট দিয়াইছে। আজিতো বহুত আপোনাৰ দেখিছোঁ আমি ডাক্তৰ ইঞ্জিনিয়াৰৰ পিতেক ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হয়, গতিকে আমি আৰু কি, আমাৰ ল'ৰাটো যদি কৰিছে দিলে দিব পাৰে, তাৰমানে এনেকুৱা নেকি
যে অকল আমার লড়াবিলাক ক্রিকেটরে সভাপতি হব পারিব, অন্য নোৱাৰিব। যাক কৈছো যেন কৈছো বুঝি পাব। থ্যাংক ইউ। হব কিন্তু মই ভাল পাইছো আপুনি এইটো গুৱাহাটীত থাকি সুধিছে। এনেকুৱা এটা সমষ্টি, 11টা বিধানসভা সমষ্টি। এটা মই যদি আপনার একটা কথা কই দো, মই তাত আজিয়ে ভিতরে আনপপুলার হয়ে যাব। এনেকুৱা বিশাল সমষ্টি, 27 লাখ ভোটার, 50 লাখ পপুলেশন, এটা সমষ্টির যদি মই কও আনটো সমষ্টিয়ে বেয়া পাব। প্রত্যেকটি সমষ্টির প্রত্যেকটি ঠাইর সমস্যা বেলেগ। গতি এক নম্বর সমষ্টি বলে কলে মোক এটা যদি আপনি কয় যে মানকাছাৰ সমষ্টি, মানকাছাৰ সমষ্টি আর বীর সিং জুড়া সমষ্টি, ছোৱালী জুকুৱাৰ বাবে প্ৰাণ গল যুৱকৰ। আৰু এই গোটেই হত্যাকাণ্ডৰ পিছতে বা এই গোটেই এজন যুৱকৰ মৃত্যুৰ পিছতে ব্যাপক বহু প্ৰশ্নৰ সৃষ্টি হৈছে, প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। ছোৱালী জুকুৱাইছিল আৰু ছোৱালী জুকুৱাৰ বাবে প্ৰাণ গ'ল এজন যুৱকৰ নগাঁৱৰ কন্দলীৰ ঘটনা। ইয়া নগাঁৱৰ কন্দলীত সংঘটিত হৈছে যিটো ঘটনা। কন্দলীৰ চাহবাগানৰ মাজত কমল দেউৰী নামৰ এজন যুৱকৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ পূৰ্বেই অঞ্চলটোত সৃষ্টি হৈছে পুৱাৰ ভাগৰে পৰাই আচলতে তীব্ৰ উত্তেজনাৰ। ইতিমধ্যে ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে, মৃতদেহ উদ্ধাৰ কৰিছে, লগতে ঘটনাৰ তদন্ত অব্যাহত ৰাখিছে। আনহাতে স্থানীয় লোকে ছোৱালী জুকুৱা কেন্দ্ৰ কৰি কমল দেউৰীক হত্যা কৰি বাগানৰ মাজত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ কৰা হৈছে। স্থানীয় লোকে অজিত তাঁতী আৰু কাৰ্তিক তাঁতীৰ নামৰ দুজনৰ বিৰুদ্ধে হত্যাৰ অভিযোগ আনিছে। যে যোৱা বুধবাৰৰ যিটো ঘটনা আছিল, যোৱা বুধবাৰে ছোৱালী জুকুৱা কেন্দ্ৰ কৰি কমল দেউৰীক অজিত তাঁতী আৰু কাৰ্তিক তাঁতীয়ে বেয়াকৈ মাৰপিট কৰিছিল। চাহবাগানৰ চিকিৎসালয়ত চিকিৎসাধীন কৰাৰ পিছত যুৱকজনক ঘৰলৈ পঠিওৱা হৈছিল, যদিও কমল দেউৰী ঘৰ নাপালেগৈ। আজি পুৱা চাহবাগানৰ মাজতেই ৰহস্যজনক অৱস্থাত কমল দেউৰীৰ মৃতদেহ উদ্ধাৰৰ পিছতে অজিত তাঁতী আৰু কাৰ্তিক তাঁতীয়ে হত্যা কৰি বাগানৰ মাজত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ কৰা হৈছে। মানে ছোৱালীকেইজনীক মানে সেই অলপ বেয়াকৈ গালি পাৰিলে। গালি পাৰাত মানে এই ছোৱালীকেইজনী তাৰ পৰিয়ালক মাতি তাৰপিছত লগত সভাপতি আহিছে। সভাপতি আহি আৰু তাক মানে গালি চালি দিলে। গালি দি আৰু মেনেজাৰে ক'লে যে মাৰপিট কৰিব নালাগে, বান্ধি লৈ যা। বান্ধি লওঁতে মানে তাহাঁতে সভাপতিও মাৰিছে, লাইন চকীদাৰো মাৰিছে, তাৰপিছত লগতে তাৰ পৰিয়াল, তাৰ পৰিয়ালকেইটাও আছে লগত, ৰঞ্জিত তাঁতী। এতিয়া এইয়া কালি বোলে সভাপতি দেখি পালে, দেখি পাই এই বাগান মাথা দৌড়াইছে। এইটো কাৰ্তিক তাঁতী। এতিয়া দেখা পাইছো, লাষ্টে পাইছো ৰাতিপুৱা। এইটোতো নিজে ফাঁচি লাগি মৰা নাই, আঠু চাঠু গোটেই তেজ ওলাই আছে। লগাই দিছে। এইটো জড়িত ৰঞ্জিত তাঁতী আৰু কাৰ্তিক তাঁতী। ৰঞ্জিত নামৰ ল'ৰাজনে মাৰিছে, টচ দি মাৰিছে মাথাত। প্ৰথমতে লাখটি দি মাৰিছিলে, সেইটো চকীদাৰে মাৰিব দিয়া নাই, চকীদাৰে বাধা দিছে। বাধা দিওঁতে চকীদাৰো হাত বেয়া হৈ আছে। তাৰপাছত এলজিন লাইটত মাৰিছে, এলজিন লাইট একেবাৰে টুকুৰা টুকুৰ হৈ গ'ল, মাথাটো ফালিছে, 3-4টা চিলাই পৰিছে। তাৰপাছত তাক মেনেজাৰে ক'লে যে ট্ৰিটমেণ্ট কৰি ঘৰক লৈ চমজি দিয়া, তাৰপিছত যি হ'ব ৰাতিপুৱা আমি বিচাৰখন কৰিম। তাৰপিছত যিমান যাক মানুহে লৈ গৈছিলে সিহঁতৰ গোটেই পৰিয়াল যাকে, সিহঁতে গোটেই যাক আনি মানে চমজি দিয়াহেঁতেন ভাল আছিলে। সভাপতি অকলে লৈ আহি আধা বাটত এৰি থৈ গৈছে। তাৰপাছত আধা বাটত এৰি দিয়াত সেই মানুহজন ক'ত গাইব হ'ল আমি বিচাৰি নাপালোঁ, নাই অহা। আজি 7 দিন হৈ গ'ল মানুহজনক, ৰাতিপুৱা ল'ৰাকেইজন এইপিনে বাহিৰত ফুৰিব আহিছিলে, আহোঁতে চাইছে ডেড। ইফালে লকআপত যুৱকৰ মৃত্যু আৰু তাৰ পিছতে প্ৰতিবাদ হৈ আছে, প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। টঙনা আৰক্ষী থানাৰ লকআপত যুৱকৰ মৃত্যু কেন্দ্ৰ কৰি কাকোপথাৰত আজি অব্যাহত আছে তীব্ৰ উত্তেজনা। কাকোপথাৰত উত্তেজনা মাৰ যোৱা নাই। যি ঘটনা ঘটি গ'ল, ঘটনাত জড়িত কঠোৰ শাস্তিৰ দাবী কৰিছে পৰিয়ালে, ক্ষতিপূৰণৰ দাবী কৰিছে, এজনক সংস্থাপনৰ ব্যৱস্থা নকৰিলে প্ৰতিবাদ অব্যাহত ৰখাৰ হুংকাৰ দিছে স্থানীয় ৰাইজে। দেওবাৰে নিশালৈকে প্ৰায় 7 ঘণ্টা ধৰি 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিলে স্থানীয় ৰাইজসকলে। আৰু এয়া প্ৰতিবাদৰ পিছৰ তেওঁলোকৰ দাবী। ৰাষ্ট্ৰীয় ঘাইপথত যান জঁটৰ তেতিয়া তীব্ৰ
সৃষ্টি হয়েছিল, যেটা প্রতিবাদ হয়েছিল ঘণ্টার পিছত ঘণ্টা, তাত প্রতিবাদী কার্যসূচী হয়েছিল, অভাবনীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল। ইয়ার পিছতে প্রতিবাদস্থলী ডিডিসি উপস্থিত হয়ে প্রতিবাদকারী রাইজ আর দল সংগঠনের সঙ্গে আলোচনা মিলিত হয়ে আজি জেলা আয়ুক্তর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়াত সাময়িকভাবে প্রতিবাদ স্থগিত রাখিছিল। ন্যায় নোপোৱা পর্যন্ত মৃতদেহ সন্ধি নোলোৱাৰো হুঙ্কার দিছে প্রতিবাদকারী। বর্তমানেও তিনিচুকীয়া অসামরিক চিকিৎসালয়ত আছে যুবকজনের মৃতদেহ। ইফালে পরিয়ালক অবগত নকরাক মরণোত্তর পরীক্ষা করার অভিযোগ আনিছে পরিয়ালর লোকে। কি কারণত কেনে লোকাপর মৃত্যু ঘটিল এই বিষয়ট এতিয়া ব্যাপক প্রতিক্রিয়া রাইজর মাজত। কাকপথার টঙ্গনা আর যুবকজনে কিন্তু লকআপর ভিতর কোনো ফ্যান নাই, কোনো রসি নাই, এটা সার্ট বা একটা টি শার্ট কেনকে আত্মহত্যা করে ঘটনা সন্দেহ করতে পারে সেটা আমি সন্দেহ করা কইছো। আমি রহস্যজনক ইয়াত আমি সুবি আমার ভূমিকা আমি দেখবলে পাইছো। মুখ্যমন্ত্রী আরক্ষী অঞ্চল প্রধানক যাবে একটু দাবি জানাইছো যে গোটে ঘটনাটো এটা ন্যায়িক তদন্তর প্রয়োজন আছে। দণ্ডাধিক পর্যায়ের তদন্তরে ইয়ার সত্য উদ্ভাবন করা সম্ভবপর নহব। লকআপত যে মৃত্যু ঘটা ঘটনা, ধনজিৎ বৰা নামৰ যুৱকজনৰ ছাগলী চোৰৰ সন্দেহত আৰক্ষী আটক কৰিছিল আৰু তাৰপিছত টঙনা থানাৰ লকআপৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হ'ল। এই গোটেই বিষয়টো সন্দৰ্ভত আমাৰ দুগৰাকী সাংবাদিক সতীৰ্থ সংযুক্ত হৈছে, ৰীণা কাকতি গগৈ আৰু উপাসনা বৰুৱা। প্ৰথমে ৰীণা, আপোনাক সুধিম যে এই গোটেই ঘটনাটোৰ আচলতে আশ্বাস দিয়া হৈছিলে কিছু আলোচনা আৰু তাৰপিছতে প্ৰতিবাদ সাময়িকভাৱে তেওঁলোকে স্থগিত ৰাখিছিল, কিন্তু উত্তৰ বিচাৰিছে যে কিহৰ বাবে মৃত্যুক আঁকোৱালিবলগীয়া হ'ল এই যুৱকজনে। যেহেতু শনিবারে টঙনা আরক্ষী থানার লকআপত ধনজিৎ মৰা নামৰ যুবকজনের যে মৃত্যু ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনাত লৈ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে বর্তমানেও। উল্লেখনীয় যেহেতু বিষয় যে ধনজিৎ মৰাণক ছাগলী চোরর সন্দেহত যেহেতু লকআপত ভরা হয়েছিল টঙনা আরক্ষীয়ে, কিন্তু নিশা যেহেতু টঙনা আরক্ষীয়ে লকআপত থার সেই যুবকজনের পুয়ার ভাগত যেহেতু মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু সেই মৃতদেহ পরিয়ালক কোনো অবগত নকরাক তিনিচুকীয়া জেলায় যেহেতু জানিপরা অনুসরি আরক্ষী অধীক্ষক সেই থানাখনত উপস্থিত হয়েছিল, কিন্তু পরিয়ালকে কোনো নজনাকৈ সেই মৃতদেহটো তারপা উলিয়ানি মনিটর পরীক্ষা করা গোল বলে যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে। ইতিমধ্যে দেখা গেছে তেওঁ যে মাতৃয়ে দিনের ভাগত যেহেতু পুত্র ধনজিৎ মৰাণলৈ ভাত দিবলৈ বলে যেহেতু থানালৈ আহিছিল, তেতিয়া দেখা গৈছে যে তেওঁৰ পুত্র মৃত্যু হওয়া বলে জানিবলৈ দিয়ে, তার পাছতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর সমগ্র এই কাকপথাৰ টঙনা আরক্ষী যিসকল স্থানীয় লোক তেওঁলোকে থানাখন ঘেরাও করে এক উত্তেজিত পরিবেশ করেছিল, কিন্তু সেই পরিবেশ সেইদিনাই কোনো ক্ষান্ত নাথাকি যোৱাকালিও দেখা গৈছে যে টঙনা আরক্ষীর এই কাকপথাৰ 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ স্থানীয় রাইজ আর দল সংগঠনে ঘেরাও করেছিল, পথ অবরোধ করেছিল, প্রায় 8 ঘণ্টা ধরে এই পথ অবরোধ কার্যসূচী অব্যাহত রাখিছিল। কিন্তু শেষত দেখা গেছে নিশা প্রায় 10 বজালেকে যেতিয়া পথ অবরোধ কার্যসূচী চলাই গৈছিল, তেতিয়া তিনিচুকীয়া জেলার এডিসি যেহেতু উক্ত স্থানত উপস্থিত হয়েছিল আর তারপর তেওঁলোকক আশ্বাস দিছিল যে তেওঁলোকক ন্যায় প্রদান করা হব, কিন্তু প্রতিবাদকারী অকল ক্ষান্ত নাথাকিছিল, তেওঁলোকে যে দোষী উচিত শাস্তি প্রদান করা আর এককালীন সাহায্য ন্যায় ঘটিবন হিসাবে এককালীন সাহায্য তেওঁলোকে দাবি করেছিল। আর সেই অনুপাতে আজি যেহেতু তিনিচুকীয়া জেলার উপায়ুক্তর কার্যালয়ত 1 বজাত দিনের যেহেতু এখনই বৈঠক অনুষ্ঠিত হব, যাত প্রতিবাদী এই জনতার যখন প্রতিনিধি লগতে দল সংগঠনের বিষয়বাহক উপস্থিত থাকি বলে আমি জানিব পাৰিছো। বৈঠকখন আলোচনা করা হব। আমি ঋণা অকনমান আমি দুটা প্রশ্ন সুধিম। উপাসনা যেহেতু আমার হয়তো সংযুক্ত হয়েছে, উপাসনা যেহেতু টঙনা আরক্ষী থানা ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াগী খগেন বৰা আর ইফালে কনিষ্টেবল চিত্তরঞ্জন বৰুৱা তেওঁলোকক নিলম্বন করার একটা খবর একটা ওলাইছে, সেই সন্দর্ভত কি কি তথ্য আছে? হয় হয়, নিশ্চয়কৈ গীতাশ্ৰী, যিটো খবৰ সঠিক ইতিমধ্যে জানিব পৰা গৈছে, যিহেতু সেইখিনি সময়ছোৱাত আচলতে ধনজিৎ মৰাণে আত্মহত্যা কৰিছিল বুলি আৰক্ষীয়ে কৈছে, সেইখিনি সময়ত সেই দুজনকৈ আচলতে টঙনা থানাৰ যি OC ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া ইতিমধ্যে খগেন বৰা আৰু কনষ্টেবল চিত্তৰঞ্জন বৰুৱা সেইখিনি সময়ত আচলতে চাৰ্জত আছিলে তেওঁলোকে, আৰু তেওঁলোকে থকা অৱস্থাত যিটো এনেধৰণৰ ঘটনা হৈছে বুলি জানিব পৰা গৈছে, তাৰ বাবে তেওঁলোক দুজনক ইতিমধ্যে নিলম্বন কৰা হৈছে, লগতে দণ্ডাধিক পৰ্যায়ৰ তদন্ত ইতিমধ্যে আৰক্ষী ফালৰ পৰা দিয়া হৈছে বুলি জানিব পৰা গৈছে গীতাশ্ৰী। কিন্তু এই মুহূৰ্তত মই যিহেতু তিনিচুকীয়া অসামৰিক চিকিৎসালয়ত উপস্থিত আছোঁ আৰু দেখিছে ইয়াত যিহেতু ডেড বডি এতিয়ালৈকে আছে আৰু কোনো ধৰণৰ পৰিয়াললোকে এটা কথা কৈছে, তেওঁলোকে এই ডেড বডি চমজি নলয় যেতিয়ালৈকে তেওঁলোকে কোনো ধৰণৰ ক্ষতিপূৰণ বা তেওঁলোকৰ যি আচলতে আশ্বাস দিছে আৰক্ষীয়ে যে তেওঁলোকক পৰিয়াললোকক বিভিন্ন ব্যৱস্থা লোৱা হ'ব, কিন্তু সেয়া যেতিয়ালৈকে তেওঁলোকে আইন আচলতে ন্যায় নাপায় তেতিয়ালৈকে তেওঁলোকে প্ৰতিবাদ কৰি থাকিব গীতাশ্ৰী, সেয়া এটা কথা কৈছে। লগতে মৰণোত্তৰ পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰাটো পৰিয়ালক নজনোৱাকৈ কৰা হৈছে বুলি এটা অভিযোগ উঠিছে উপাসনা।
হয় হয় গীতাশ্রী, নিশ্চয়কৈ নিশ্চয়কৈ হয়। যেহেতু মৰণোত্তৰ পৰীক্ষাত যেহেতু আৰক্ষীয়ে যেতিয়া লৈ আহে সেইটো সময়ত কোনো ধৰণৰ পৰিয়ালক অৱগত কৰা নাছিল আৰু পৰিয়ালে ইতিমধ্যে ডেড বডিটো দেখা নাছিলে। লগতে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে লৈ অহাৰ সময়ত যিটো আই উইটনেছ দৰকাৰ হয় সেয়া তিনিচুকীয়াৰ এজন যুৱক আচলতে আই উইটনেছ হিচাপে লোৱা হৈছে। তেখেতৰ নাম হৈছে ৰাকেশ তিৱাৰী। তেখেতক ইতিমধ্যে আই উইটনেছ হিচাপে লোৱা হৈছিলে যি এটা সংস্থাৰ লগত আচলতে জড়িত, তিনিচুকীয়াৰ নাগৰিক সংস্থাৰ লগত জড়িত বুলি জানিব পৰা গৈছে। তেওঁৰ পৰা আই উইটনেছ লৈ আচলতে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে লৈ অহা হৈছে গীতাশ্রী। কিন্তু সেয়া কোনো আচলতে পৰিয়াল লোকে একেবাৰে গ্ৰহণযোগ্য কৰা নাই, যিহেতু পৰিয়ালক অৱগত নকৰাকৈ মৰণোত্তৰ পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰা হৈছে। ৰীণা আছে, ৰীণা, যিহেতু আপুনি পৰিয়ালৰ সৈতে কথা পাতিছে, আপুনি বিভিন্নজনৰ সৈতে কথা পাতিছে, কি কয় তেওঁলোকে? কিয়নো এটা তেওঁলোকে উত্তৰ বিচাৰি আছে যে কিহৰ বাবে যুৱকজনৰ মৃত্যু ঘটিবলগীয়া হ'ল, লকআপত এনেকুৱা কি ধৰণৰ পৰিস্থিতি হৈছিল? আসলতে গীতাশ্রী, সাধারণ একটা ছাগলী চোর অভিযোগ, সেই অভিযোগতে এই যুবকজনক আনি নিশার ভাগত যেহেতু লকআপত ভরাই থাকা হয়েছিল, কিন্তু সেই লকআপত থার পিছত পোয়া বদলিকা দেখা গেছে যে কোনো পরিয়ালক অবগত নকরাকে মৃত্যু হওয়া সেই মৃতদেহটো লৈ মৰণোত্তৰ পরীক্ষা করবলে যেহেতু আরক্ষী প্রশাসনে নিজাবিগাকে ব্যবস্থা গ্রহণ করলে, সেয়াই এক গুরুতর অভিযোগ উঠেছে আরক্ষী প্রশাসনের বিরুদ্ধে। আর ইতিমধ্যে দেখা গেছে যে সেই সময়ত যেহেতু জানিব পৰা অনুসৰি তিনিচুকীয়া জেলা আরক্ষী অধীক্ষক সেই টঙনা আরক্ষী থানা নিজে উপস্থিত হয়েছিল আর ইতিমধ্যে সেই ঘটনা কোনো সহজে লব পৰা নাই। কিয়নো এই যে আরক্ষী প্রশাসনে মারি মারি লড়াটুক হত্যা করে আত্মহত্যার রূপ দিয়া বলে একাংশ যে সন্দেহ প্রকাশ করেছে, দল সংগঠনে একেলে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। আর ইতিমধ্যে জানিবলে দিছে যে সেই যে মৃতদেহ, সেই মৃতদেহর যুদ্ধ দাবি, সেই দাবিসমূহ পূরণ নোহার পর্যন্ত সেই মৃতদেহ কেউ চমজি নলয়। আর আজি যে ধরনের আলোচনাত বহিব সেই আলোচনা যদি দাবিসমূহ মানি নলয়, আজিরপর পুনের এনেদরে আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে দল সংগঠনে। আলোচনা মতে নহলে বা দাবিখিন মানি নললে আকৌ আন্দোলন করার হুঙ্কার দিছে। আমি দুইগী সাংবাদিককে ধন্যবাদ জ্ঞাপন করেছো, উপাসনা আর ঋণা কাকতি গগৈ। আমি কিছু কথা আপনার জানিলো, কিন্তু এই ঘটনাটুক লৈ টঙনা থানার কি হয়েছিল বিষয়বুর লৈ কিন্তু যথেষ্ট চাঞ্চল্য অব্যাহত আছে গোটেই অঞ্চলটোত।